ষষ্ঠ শ্রেণীর সকল ছাত্রছাত্রীদেরকে আমাদের চ্যানেলে স্বাগত। আজকে আমরা মডেল অ্যাক্টিভিটি টাস্ক ইতিহাস বিষয়ে পার্ট ফোর নিয়ে চলে এসেছি, অর্থাৎ জুলাই মাসে যেটা তোমাদের নতুন অ্যাক্টিভিটি টাস্ক দেওয়া হয়েছে তার প্রশ্ন উত্তরগুলো নিয়ে। তো উত্তরগুলো করে নেবো, তার জন্য অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। আগামী দিনে সমস্ত বিষয়ের কিন্তু অ্যাক্টিভিটি টাস্কগুলো যেগুলো নতুন দেওয়া হয়েছে অ্যান্সার কিন্তু তোমরা এই চ্যানেলের মাধ্যমে পেয়ে যাবে। তো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। তো প্রথমেই বন্ধুরা আমরা যেই কোশ্চেনটার দিকে নজর রাখবো সেটা দেখো, সঠিক প্রশ্ন সঠিক শব্দ বেছে নিয়ে শূন্যস্থান পূরণ করতে বলা হয়েছে। তো কয়ের অ্যান্সার কী হবে দেখো, এখনও পর্যন্ত সবচেয়ে পুরনো আদিম মানুষের খোঁজ পাওয়া গেছে কোথায়? তো এখনও পর্যন্ত সব থেকে পুরনো আদিম মানুষের খোঁজ পাওয়া গেছে পূর্ব আফ্রিকাতে। তারপর নেক্সট দেখো খ, মেহেরগড় সভ্যতা আবিষ্কার কে করেছিলেন? তো মেহেরগড় সভ্যতা আবিষ্কার করেছিলেন জাঁ ফ্রাঁসোয়া জারিজ। গয়ের আনসার দেখে নাও, হরপ্পা সভ্যতা কোন যুগের সভ্যতা? হরপ্পা সভ্যতা প্রায় ইতিহাস যুগের সভ্যতা। তো তারপরে দেখো, ক স্তম্ভের সাথে খ স্তম্ভ মিলিয়ে লেখো, এর আনসার কী হয়ে যাবে? তো প্রথমে যেটা বলা হয়েছে দেখো, বন্দরনগর। তো বন্দরনগর কোথায় কাকে বলা হয়? তো বন্দরনগর বলা হয় কাকে? তো বন্দরনগর বলা হয় কিন্তু লোথালকে, ঠিক আছে? তো এর আনসার হয়ে যাবে লোথাল। বৃহৎ স্নানাগার কোথায় পাওয়া গিয়েছিল? তো বৃহৎ স্নানাগার পাওয়া গিয়েছিলো মহেঞ্জোদারোতে। তারপর উঁচু এলাকাকে কী বলা হয়? উঁচু এলাকার সঙ্গে এটা হয়ে যাবে সিটাডেল। তো ঠিক আছে, তো তোমরা এইভাবে করে নেবে, সাইড বাই সাইড কিন্তু খাতায় করে নাও। তো তারপরে নেক্সট দেখো, যেটা বলা হয়েছে একটি বা দুটি বাক্যে লেখো, মেহেরগড় সভ্যতায় কোন কোন কৃষি পণ্য উৎপাদিত হতো? তো এর আনসার কী কর হবে? তো চলো বন্ধুরা আমরা করে নিই। তো ঝটপট তোমরা খাতা পেন বের করে মেহেরগড় সভ্যতার কোন কোন কৃষিজ পণ্য পাওয়া উৎপাদিত হতো সেই অ্যান্সারটা তোমরা করে নাও। তো অ্যান্সার হবে দেখো মেহেরগড়, এটা উত্তর তোমাদের। তো মেহেরগড় সভ্যতায় উৎপাদিত কৃষি পণ্যগুলি দুটি পর্যায়ে পাওয়া যায়। প্রথম পর্যায়ে পাওয়া যায় গম ও যব জাতীয় শস্য, আর দ্বিতীয় পর্যায়ে পাওয়া যায় গম ও যবের পাশাপাশি কার্পাস চাষের নিদর্শন। মেহেরগড় সভ্যতা পৃথিবীর প্রাচীন কার্পাস উৎপাদিত কেন্দ্র। তো তোমরা এটা ঝটপট লিখে নাও, এরপরে নেক্সট কোশ্চেনে আমরা চলে যাব। তো এরপরে নেক্সট কোশ্চেন দেখো, উপমহাদেশের পুরনো গুহা বসতির প্রমাণ পাওয়া যায় বা গেছে এরকম কয়েকটি স্থানের নাম লিখতে বলেছে। তো উত্তর তোমরা লিখে নাও, ভারতীয় উপমহাদেশে পুরনো গুহা বসতির প্রমাণ পাওয়া গেছে হুন্সকি, ভীমবেটকা, বাগর প্রভৃতি স্থানে। তো এর অ্যান্সার হয়ে গেল, এরপরে আমরা নেক্সট অ্যান্সার করে নেবো। তো চলো বন্ধুরা ঝটপট এটা তোমরা খাতা পেনে লিখে নাও। তো এরপরে আমরা লাস্ট কোশ্চেন করে নেবো। দেখো বড় প্রশ্ন যেটা চাওয়া হয়েছে, তুমি কি মনে করো আগুনের ব্যবহার মানুষের ইতিহাসে জরুরি একটা পরিবর্তন? তো এর অ্যান্সার কী হয়ে যাবে? উত্তর তোমরা লিখে নাও, যে মানব সভ্যতার ইতিহাসে যে কয়েকটি যুগান্তকারী পরিবর্তন ঘটেছে তার মধ্যে অন্যতম হলো আগুনের আবিষ্কার ও তার ব্যবহার। এই আবিষ্কারের ফলে মানুষের জীবনশৈলী পরিবর্তন হয়ে গিয়েছে সম্পূর্ণভাবে। তো তারপরে লেখো, আগুন আবিষ্কার খোলা আকাশের নিচে বা গুহাবাসী মানুষের শীতে যেমন উষ্ণতা দিয়েছিল ঠিক তেমনই রক্ষা করেছিল হিংস্র বন্য পশুর হাত থেকে। খাদ্যাভ্যাসে কাঁচা মাংসের স্থানে তারা খেতে থাকলো পোড়ানো মাংস, ফলে শারীরিক গঠনের ক্ষেত্রেও বিশেষ পরিবর্তন এসেছিল। তো বন্ধুরা আমরা এর অ্যান্সার করে নিয়েছি, লাস্ট প্রশ্নের অ্যান্সার আমরা করে ফেললাম। তো তোমরা ঝটপট সমস্ত প্রশ্নের অ্যান্সারগুলো খাতা পেনে বার করে কিন্তু অবশ্যই লিখে নাও। তো বন্ধুরা আমাদের সব প্রশ্নের অ্যান্সার হয়ে গেল, তিনের অ্যান্সার করে ফেলেছি, চারের অ্যান্সার করে ফেলেছি। তো তোমরা সকলেই কিন্তু অ্যান্সারগুলো করে নেবে এবং স্কুলে জমা দিয়ে দেবে। তো এরপরে আমরা বাংলা সাবজেক্ট নিয়ে চলে আসবো ষষ্ঠ শ্রেণীর। তো তার জন্য অবশ্যই বন্ধুরা বারবার বলছি, চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে এবং পাশে থাকা বেল বাটনে ক্লিক করে দেবে। তো চলো বন্ধুরা, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।